নতুন মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন মাহবুব হোসেন। 17 দিনের মাথায় বিদায় নিতে হলো কবির বিন আনোয়ারকে। শেষ দিন অফিসেই বিদায়ী মন্ত্রী পরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর সম্মান আছে তার। মন্ত্রিপরিষদ সচিব বিভাগের প্রধান নির্বাহী মন্ত্রিপরিষদ সচিব, একই সাথে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টাও। সব মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সহ সচিব কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেয়ার আগে মন্ত্রিপরিষদ সচিবের সাথে পরামর্শ করে থাকেন প্রধানমন্ত্রীও। তবে প্রশাসনের পদোন্নতি পদায়ন বদলি স্বাভাবিক হলেও নিয়োগ পাওয়ার মাত্র 3 সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ এই পদে রদবদল এবারই প্রথম। মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবসরে যাওয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল 2 জানুয়ারি। তবে গুঞ্জন ছিল চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে এই পদে রাখা হবে, কিন্তু তার হলো না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটাই শিরোধার্য, এতে আমি তো কোনো সমস্যা দেখছি না। তো সরকারি চাকরি একটা নিয়ম আছে, একটা যেদিন শেষ হবে সেদিন শেষ হবে, আবার হয়তো নতুন অধ্যায় শুরু হবে। প্রজ্ঞাপন জারির পরই নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনকে শুভেচ্ছা জানান সহকর্মীরা। পরে তিনি বলেন, পরিপূর্ণ দক্ষতা দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে যাবেন। সুদীর্ঘ চাকরি জীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে জ্ঞান অর্জন করেছি, যে দক্ষতাটা অর্জন করেছি, আমি বিশ্বাস করি যে চ্যালেঞ্জটাই আসুক না কেন, যে আমাদের তরফ থেকে যে কাজটি আমাদের জন্য অগ্রগামী কাজ হিসেবে আমাদের চিহ্নিত আমরা করি না কেন, সেটি আমরা আমাদের পরিপূর্ণ দক্ষতা দিয়ে অভিজ্ঞতা দিয়ে আমরা সেটি আমরা করব। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন মাহবুব হোসেন। অনেকের সাথে আমার আগে থেকে। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা।